আচ্ছা আমাকে একটা মঞ্জু ভাই না আরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জামাই কেমন আছো কি ব্যাপার এদিকে কি মনে কইরা এই তো চা খাইতে আসছিলাম আপনাকে দেখে তো ভালো হইছে আমি তো আপনাকে খুঁজতেছিলাম আমারে খুঁজতেছিল তো চলো বাসায় চলো না না বাসায় যাব না যাব না না বলো কি ব্যাপার কি জন্য খুঁজতেছিল ভাই ওই এই মাসের টাকাটা তো পাইলাম না এখনো কি বলো ওই মাসের টাকা তুমি পাও না আমি তো নিয়ে যাতে চেক সাইন করে দিয়ে আসছি তোমার নামে চেক তো দিছেন কিন্তু চেক তো ডিজনার হইছে হ্যাঁ তাহলে কি বলো আচ্ছা তাহলে এমন হইছে যে ওই যে আমরা কিন্তু টাকা জমা দেয় বুঝছো না হয়তো অ্যাকাউন্ট খালি হয়ে গেছে এই জন্য চেকটা ডিজনার হয়ে গেছে তুমি কোনো চিন্তা করো না তুমি কালকে একদম ফার্স্ট আওয়ারে চেকটা জমা দিয়ে দেবে একদম অনার হয়ে যাবে কোনো চিন্তা করো না ঠিক আছে জামাই টাকা পয়সা না কোনো চিন্তা নাই আমাদের তো অনেক ব্যবসা অনেক লাভ তুমি বুঝতেছো না কেন মনটা একদম ফুরফুরা করো বুঝো নাই তো জামাই কিছু যদি মনে না করো তাহলে আবার একটু কাজ আছে আমি একটু যাই তাহলে আচ্ছা আমি কিন্তু সকালবেলা চেক জমা দিই সকালবেলা চেক জমা দিও আর ওই জামাই এখানে একটা চার একটা বিস্কুট আছিল আর কি ঠিক আছে আসি আসি আল্লাহ হাফেজ হ্যাঁ আসসালামু আলাইকুম জামাই আপনার ব্যাগটা রেখে গেছেন ঠিক আছে জামাই হ্যাঁ আসি হ্যাঁ আসসালামু আলাইকুম জামাই হ্যাঁ ভালো থাকো আমার তো ইনসুলিন শেষ হয়ে গেছে দুদিন ধরে আবিকে বলছি কোনো ব্যবস্থা তো করছে না শোনো বৌমা ঝুমুরের সেমিস্টারের টাকাটাও তো জমা দেওয়া হয়নি এখনো আবির আসলে আমি ওকে জিজ্ঞেস করে দেবো ঝুমুরের সেমিস্টারের টাকা দেওয়াও কিন্তু বাকি আছে এই মাসের 10 তারিখের মধ্যেই জমা দিতে হবে ঠিক আছে মা দেখছি চিন্তা করো না ব্যবস্থা হয়ে যাবে কি যে করবি সব বোঝা হয়ে গেছে আমার কি আছে কপালে কে জানে চলো মঞ্জু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ দেখা হয়েছে বললো তো কালকে সকালে চেকটা জমা দিতে কিন্তু কেমন যেন তালবাহানা করছে মনে হয় টাকা দিবে না তিন মাস হয়ে গেল টাকা দিচ্ছে না কি করব কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে চাকরিটা আবার শুরু করতে হবে ছেলেটা যে কত বড় ভুল করলো একেবারে আমাদের পথে বসিয়ে ছাড়লো ওর বউয়ের বুদ্ধিমত্তা চলে কত বড় সর্বনাশ এনে করলো কি যে হবে ওকে কে বোঝাবে বউ তোর সর্বনাশ করে দিল তুমি প্লিজ আর কোনো বুদ্ধি দিও না আমাকে আমাকে একটু একা থাকতে দাও
আবির বৌমা আবির কি হয়েছে বাবা চিৎকার করছো কেন আবির দেখ এটা পড়ে দেখ আপনি কি লেগেছে দেখ তোমার কথা শুনে তোমার বুদ্ধি শুনে আজকে আমি পথে ফকির হয়ে গেলাম।